গাইবান্ধা দলের পক্ষে দলের মধ্য মাঠের খেলোয়াড় 7 নম্বর জার্সি ধারী খেলবেন। এই ক্ষেত্রে রাকিব জার্সি নাম্বার 7 গাইবান্ধা প্রথম শট গোলপোস্টের যথারীতি গোলরক্ষক সম্রাট গাইবান্ধার প্রথম শট জার্সি নাম্বার 7 রাকিব দুই ডানা মেরে ধরেছেন গোলরক্ষক সম্রাট প্রথম শট গাইবান্ধার পক্ষে জার্সি নাম্বার 7 রাকিব প্রথম শট রাকিব লাকি 7 গোল করলেন তিনি ইমরান গোল না দিলে মান সম্মান থাকবে আগামীকাল সৈয়দপুর জেলা বিএনপি বনাম রংপুর মহানগর বিএনপি লড়াই হবে শিয়ানায় শিয়ানায় কার হাড্ডি কে ভাঙবে। দ্বিতীয় শট গাইবান্ধা দলের পক্ষে 4 নম্বর জার্সি এসে অবস্থায় সুমন রানা সুমন রানা দলের পক্ষে দ্বিতীয় শট গাইবান্ধা রেফারি সাহেবকে বসতে হবে একটু মাঝখানে যে দাঁড়িয়ে আছেন মারবার জন্য কিন্তু ক্রস মারে লেগে বল প্রতিহত হলো গোল হলো না। প্রিয় শট ডিফেন্ডার মার্টি চান্নামের জার্সি নিয়ে লেফটিন ব্যাগের খেলোয়াড়টি এক্ষেত্রে দ্বিতীয় শট করছেন ঠাকুরগাঁও জেলা বিএনপি দলের পক্ষে গোল পোস্টের যথারীতি ইমরান শট কবির ক্ষেত্রে মার্ডি 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 গাইবান্ধা নাকি ঠাকুরগা দুই দুই শট এক এক সমতা মাঠের ভুল টিমে থাকালেন গোলরক্ষক ইমরান। তৃতীয় শট এক্ষেত্রে গাইবান্ধার পক্ষে শিমুর 6 নম্বর জার্সি গোলপোস্টের সম্রাট তৃতীয় শট গাইবান্ধার পক্ষে শিমুর তিন শটে দুটি গোল জমা করলেন গাইবান্ধা। আগামীকাল বিকেল 4টায় যথারীতি সময় খেলা শুরু হবে রংপুর মহানগর বিএনপি বনাম সৈয়দপুর জেলা বিএনপি বনাম রংপুর মহানগর বিএনপির মধ্যে আগামীকালের খেলা আগামীকাল অবশ্যই আসবে। এই অবস্থায় ঠাকুরগাঁও দলের পক্ষে তৃতীয় শট 5 নম্বর জার্সি দলের পক্ষে যথারীতি রফি রফি গাইবান্ধার কাছে গত 17 সালে 11 নভেম্বর
রবি মুসলমান রবি দুর্দান্ত সুনীল সামন্তরা
তাদের পক্ষে অবস্থায় সপ্তম শট দেখা যাক পশ্চিমে বাংলাদেশের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রংপুর বিভাগীয়